আমরা কম্পিউটারকে ফাস্ট বানানোর জন্য অনেক কিছু করে থাকি, যেমন রিফ্রেশ করে কি কমান্ড ইউজ করে, রান কমান্ড ইউজ করে, ঠিক তেমনি ডিস্ক ডিফ্র্যাগমেন্ট ইউজ করে থাকি আমরা। এর জন্য ডিস্ক ডিফ্র্যাগমেন্টের জন্য আমরা স্টার্ট বাটন থেকে, এটা যে কোনো কম্পিউটারে হতে পারে, এটা উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, যে কোনো কম্পিউটারে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা গেলে এটা পাবেন। তার আগে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, স্টার্ট বাটনে ক্লিক করে অল প্রোগ্রাম, দেন অল প্রোগ্রাম থেকে সিস্টেম টুলস অ্যাসেসরিজ যাবেন, অ্যাসেসরিজ থেকে সিস্টেম টুলস যাবেন, এখান থেকে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট, এটা যেটা দেখতে পাচ্ছেন ডিস্ক ডিফ্র্যাগমেন্ট, ডিস্ক ডিফ্র্যাগমেন্টের উপরে ক্লিক করলে এই ধরনের একটি টেবিল আসবে, এবং এখান থেকে যদি প্রয়োজন পড়ে তা প্রতিটা ডিস্ক যদি দিতে চান, অর্থাৎ যে কোনো যে কয়েকটা ড্রাইভ আছে সে কয়েকটা ড্রাইভ যদি দিতে চান, তাহলে কন্ট্রোল চেপে ধরে একটি একটি করে সিলেক্ট করে নিতে পারেন। খুব হালকা একটি দাগের মাধ্যমে সি ড্রাইভ সিলেক্ট করা আছে, তারপরে অ্যানালাইজ ডিস্ক, অ্যানালাইজ ডিস্ক শেষ হয়ে গেলে অ্যানালাইজ ডিস্কের উপরে ক্লিক করে করলে সি ড্রাইভ অ্যানালাইজিং শুরু হবে। এখন যেমন দেখা যাচ্ছে সি ড্রাইভ অ্যানালাইজ শুরু হয়ে গেছে, 26% অ্যানালাইজড রানিং স্ট্যাটাস দেখাচ্ছে, তো এটাকে স্টপ করে দিলাম। এটা শেষ, অ্যানালাইজ ডিস্ক শেষ হয়ে গেলে ওইটার উপরে ক্লিক করে ডিফ্র্যাগমেন্ট ডিস্কের উপরে ক্লিক করতে হবে, তারপরে আবার এটা দেখাবে ডিফ্র্যাগমেন্ট হয়ে যাবে, দেন এরপরে ক্লোজ বাটনে ক্লিক করতে হবে, যখন 100% হয়ে যাবে এক কথায় তখন আবার ক্লোজ বাটনে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, এভাবে আমরা আমাদের কম্পিউটার অনেক ফাস্ট এবং ফাস্ট করতে পারি। তো এটা করলে আমাদের প্রতিদিন একবার যদি করা হয়, প্রতিদিন একবার হয় না, যদি আমরা সপ্তাহে একবার করে থাকি তাহলে আমাদের ট্রি কমান্ড, রান কমান্ড এগুলো না করলেও হয়, আমরা শুধু রিফ্রেশের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ সবাইকে।